আলাইকুম দর্শক, আমি এখন চলে এসেছি কক্সেস বাজার। কক্সেস বাজার সিবিচের পাশে হোটেলে আসার পর রিসেপশনে কথা বলে রিসেপশন থেকে আমরা রুম বুক করেছি, এবং আমরা যেহেতু তিনজন থাকবো এই জন্য একটা সুন্দর বাজেটে একটা রুম নিয়েছি, খুবই কম কস্টের মধ্যে। চলেন আমরা রুমটা গিয়ে ঘুরে আসি। কথা বলতে পারবো। এই হচ্ছে আমাদের ফ্রিজ, ফ্রিজে তেমন কিছু নেই। তারপর হচ্ছে এই পুরোটা হচ্ছে রুম, এখানে বেলকনি আছে। বেলকনিটা খুব একটা যেরকম হয় আর কি, নর্মালি যেরকম হওয়ার কথা। তারপরে হচ্ছে ওয়াশরুমও আছে। আচ্ছা, ওয়াশরুমে না যাই, ওয়াশরুম মোটামুটি ভালো, খারাপ না। এই হচ্ছে মজার রুম। যে হোটেলে আসছি আমরা এখন, হোটেল রিদিহা ইন্টারন্যাশনালে আসছি। এটা হচ্ছে জাকির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একটা হোটেল, এখানে তিনজন অনায়াসে থাকা যাবে। সো আমরা বান্দরবন টু শেষ করে অনেক খোঁজাখুঁজির পরে রুম নিয়েছি, এবং আজকে না আমরা আরও দুদিন এখানে স্টে করবো। রুমের পরিবেশটা অনেক ভালো লাগছে বিধায় রুমটা নিয়েছি। সো এখন আর কথা না বলে আমরা আস্তে আস্তে বিচের দিকে বের হয়ে যাবো, আমি বিচে যাবো, বিচের সময় কাটাবো। অনেক বেশি টায়ার্ড, অনেক ক্লান্ত হয়ে গেছে। সো থ্যাংক ইউ, আমরা এখন চলে যাব বিচের দিকে। হোটেল থেকে বের হয়েই দেখতে দেখতে সুগন্ধ পয়েন্টে চলে এসেছি, এখন আমি বিচে নামবো। দর্শক, আমি এখন চলে আসছি সিবিসে গোসল করার জন্য। এখন প্রায় 2:40। সো এতক্ষণ আমরা হোটেলে অবস্থান করছিলাম হোটেল নেওয়ার পরে, বাট এখন যে সিচুয়েশান, ওভারঅল সব কিছু ঠিক আছে, পাশে অনেকেই আছে। যদিও বা আমার 2 ফ্রেন্ড আছে আমার সাথে, ওরা হচ্ছে বর্তমানে পাশেই আছে। অনেক বেশি গরম এবং রোদ পড়ার কারণে গোসল করতে খুব ভালোই লাগছে, খারাপ লাগছে না, কিন্তু বিষয়টা হচ্ছে খুব বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে হয়তো বা ঠান্ডা লেগে যেতে পারে, কারণ সমুদ্রে তো গোসল করা হয় না বললেই চলে। আর সেকেন্ড কথা হচ্ছে এখানের পরিবেশটা আসলে এরকমই, সবাই সবার মতো করেই থাকে। সো আমার যে ভিডিও ম্যান, আমার যে আমাকে হেল্প করে, ও হচ্ছে চলে গেছে, বিকজ চশমা নিয়ে আসছিলাম, সেটা হারিয়ে ফেলছি। আর হচ্ছে ঝাপানোর কারণে ওই আমার যে রুমের চাবিটা ছিল সেটা হারিয়ে ফেলেছি। সো দ্যাট ওভারঅল সব কিছু মিলে, আমার এখন গলা পানি, সো ওভারঅল সব কিছু মিলেই ভালো লাগতেছে। পরিবেশটা চারদিকে থমথমে, সব কিছুই ভালো লাগতেছে, যদিও বলছি তো কেউ নাই। সো আপনারা চাইলে এখন অনায়াসে আসতে পারবেন, ঘুরতে পারবেন। এখন সব কিছুই আপনার লিমিটের মধ্যে, আমরা হোটেল ভাড়াও পাবেন লিমিটের মধ্যে, বা সব কিছুই এখন আপনি ঠিকঠাক পাবেন, অন্তত এই সময়টাতে। আর অন্য সময় আসলে হয়তো আপনাকে বেশি কষ্ট দিতে হবে এবং বেশি কষ্টে বেয়ার করতে হবে। স্যার, আমি এখন 4-5 ঘুরে দেখাই কি অবস্থা, আপনারা একটু দেখেন। আমি এখন কক্সবাজার ইনানি বিচে ডোন উড়াবো, এবং সেই উড়াতে উড়াতে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত চলে যাব, কারণ এই ওয়েদারটা সম্পূর্ণ দেখতে হলে ড্রোনের কোনো বিকল্প নেই। সো আমরা এখন ড্রোন উড়াবো। পরিবেশটা ভালো কিন্তু লোকালয় নেই বললেই চলে।
বিকজ এখানে মানুষের সংখ্যা খুবই কম, যেহেতু ফেমাস একটা স্থান হচ্ছে সুগন্ধা পয়েন্ট। সো সুগন্ধা পয়েন্টেই আমরা অনেক মানুষকে দেখেছি, এখানে মানুষের সংখ্যা নাই বললেই চলে। তারপরে আমি এখন আসছি একটু এনজয় করবো, আমার সাথে আমার ছোটো ভাই আছে, যদি অনেক দূরে নাও দূর থেকে গেলেও কাছে চলে আসা যায় ইজিতে, এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। বালু তো লাগবে, এটা একটা নর্মাল ইস্যু। আমি এখন সুগন্ধ পয়েন্টে রাজুকে স্টাইলে ঘোরা চালাবো। আমি এখন ঘুরে উঠছি, ঘুরে উঠে বসে আছি, ঘুরে ঘুরবো কারণ ঘুরলে আমার প্রচুর ভয় লাগে, এই জন্য ঘুরে উঠে বসছি শুধুমাত্র এই উপভোগটা করার জন্য যে ঘোরা কেমন লাগে। তো থ্যাংক ইউ সো মাচ, আমি এখন বিলেই যাবো ঘোরার জন্য। আমি আর এখানে থাকতে চাচ্ছি না। কক্সবাজার এসে যদি ফুটবলই না খেলতে পারি তাহলে কক্সবাজার আসার কোনো মানেই হয়ে দাঁড়ায় না, তাই একটু ফুটবল খেলে নিলাম আমি এবং আমার একটা বন্ধু। যদিও বা ফুটবলটা কেউ একজন নিয়ে এসেছিল, তার থেকে জোর করে রিকোয়েস্ট করে বলটা নিয়েছি, শুধুমাত্র দু তিনটা লাথি মারবো বলে, দ্যাটস মিন কিক করবো ফুটবলটি। এবং মনে হলো ফুটবলটি পায়ের কাছে পেয়ে অনেক মজা লাগছিল। আমরা এখন অবস্থান করছি সুগন্ধা পয়েন্টে, কিন্তু সুগন্ধা পয়েন্টে আবার এসে দেখলাম একটা চিল ওড়ানোর মতো ব্যবস্থা, এক বাচ্চা আকাশে চিল উড়োচ্ছিল, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যার জন্য চিলটা নিয়ে আমি কিছুক্ষণ উড়ালাম, তারপর আমার বন্ধু যে রকি সে কিছুক্ষণ ধরে আকাশে উড়োচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। আপনারা যদি এখন কক্সবাজার আসেন তাহলে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা হোটেলও পেয়ে যাবেন এবং লোক সংখ্যক কম থাকার কারণে ঘুরে অনেক মজা পাবেন, বিগত দিনের চাইতে লোক অনেক কম। আমি এই ফিসটা এই সমুদ্রেই পেয়েছিলাম, এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টে। তো এটা আমার আর কোনো কাজে লাগবে না, এটা আর আমার কোনো কাজে লাগবে না, এই জন্য আমি এটা পানিতে ছেড়ে দিচ্ছি। বাই বাই, টাটা টাটা। নাম কি তোমার? মুরসানি। মুরসানি, তুমি কি করো? মেসেজ করি। মেসেজ করো, আর কি করো? এমন একটু করো। তার এইটুকুই শেষ, তুমি আরো কত আব্বাস করো, আর কি পারো? বন্ধু যখন ডান্স করে ইরানি ডান্স, সব হীরা মুক্তা গয়না সব এখান থেকেই কিনে নিতে মন চাইলো, তাই কিছু একটা কিনে নি। এখন আমরা বার্বিস মার্কেটের দিকে ঢুকছি, দুপাশেই অনেক দোকান, মনে হচ্ছিলো সব কিছুই কিনে নিয়ে যাই, কিন্তু আমরা এখন যেখানে যাচ্ছি আমার বাসার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে, তাই বার্বিস মার্কেটের কিছু আচার নেওয়ার জন্য এক মামার দোকানে ঢুকলাম, দেখা যাক সেই মামার সাথে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন চলে এসেছি সুগন্ধার দ্য জিরো পয়েন্টে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়া আমরা বাসার জন্য কিছু নিয়ে যাব। সো এই জন্য এক পরিচিত এক মামা আছে, যার কাছ থেকে আমরা আচার কিনবো এবং বাসায় নেওয়ার জন্য, তার কাছে প্রচুর পরিমাণে আচার রয়েছে এবং আমার যেটা ভালো লাগবে সেটাই আমি নিব। সো মামা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। কি খবর আপনার? ভালো। ব্যবসা কেমন চলছে? প্যান্ডামিক সিচুয়েশন ওভারকাম করতে পারলেন? আচ্ছা, যাই হোক, আমার তো কিছু আচার দরকার ছিল, তো কিছু আচার তাহলে আমাকে দেন। আচ্ছা, আমার কাছে বার্মিস পানোর আচার আছে, আপনি আপনি এগুলো দেন আমাকে, দুই তিনটা এগুলো দেন। আচ্ছা,
চারটা দেন আমাকে, দেন আমার সাথে ব্যাগ দেন। এগুলো প্রাইস কত মামা? কিন্তু রাখবেন ফিক্সড 40 টাকা না? আচ্ছা, দেন এগুলো আমাকে দেন, চারটা দেন। এটা চারটা? হ্যাঁ চারটা দিবেন। চারটা না? আর হচ্ছে এগুলো কত করে মামা? এটা এগুলো দেখেছি ভালো হবে না? আচ্ছা এটাও দেন। আপনারা চাইলে যে কোনো সময় ওনার দোকান থেকে ওনাকে ফোন করে প্রোডাক্টগুলো আপনি কুরিয়ার করে নিতে পারবেন। সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে এটা। আপনারা যদি কখনো বার্মিজের আচার নিতে চান তাহলে মামার দোকানে চলে আসবেন, এবং মামা খুবই সুন্দর এবং দেখতেও যে এরকম সুন্দর তার ব্যবহারটা খুব অত্যন্ত ভদ্র এবং নমনীয়। সো আপনারা যারা আসবেন ট্যুরিস্ট, আই থিঙ্ক আমার মতো যারা ঘুরতে আসবেন, তারা অবশ্যই আসবেন মামার দোকানে। এবং সে তুলনামূলক এই যতগুলো শপ আছে তার চাইতে 5 টাকা হলেও সে কম রাখে। সো চলো আমরা মামার সাথে কথা বলি। মামা আপনি যদি নেক্সট টাইম কেউ যদি এসে কথা বলে, সো আমার পরিচয় দিয়ে যদি বলে, অবশ্যই তার থেকে আপনি মিনিমাম অবশ্যই আমি মানে আপনার রিজনেবল প্রাইসে রাখব। 1 টাকাই কম রাখবো, মানে মানে অ্যাট লাস্ট যদি এরকম কোনো ইয়া থাকে তাহলে 1 টাকা হলেও আপনারা কম পাবেন। সো বার্মিজ মার্কেটের এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট একটা দোকান ছিল। সো আমরা সব কিছুই নিয়ে ফেলবো। মামা যা যা আছে দেন, একটু করে দেন। আমরা মামার দোকান থেকে যা যা সম্ভব সব কিছু নিজে হাত দিয়ে নিয়ে নিচ্ছি, কারণ সব কিছু সময় সাপেক্ষে আর বেশি কিছু নেওয়া যাবে না। মামা মামার লোকেশনটা কোথায়? এগুলো এই আচারগুলো ইয়াগুলো সুইটস এটা এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তাই আপনার তাই তাই না? এগুলো কত করে? এটা এইটাই হচ্ছে থাই, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটাকে বলে তেঁতুল, এটা হচ্ছে থাই আচার আর কি। এটা হবে মিষ্টি, আই থিঙ্ক তেঁতুলের মিষ্টি হবে। এটার প্রাইস হচ্ছে 140 টাকা। সো আপনারা চাইলে এটা 140 টাকা দিয়েও নিতে পারবেন। আই থিঙ্ক আরও 10 টাকা সম্ভব যদি আপনারা আমার পরিচয় দিয়ে এখানে আসেন। সো আমিও এখন কক্সবাজারে কথা বলবো। থ্যাংক ইউ। আসলে আমি আর কিছু কিনবো না এখন, আমি হচ্ছে টিউটোরিয়াল মামার দোকানে যা যা আছে সব কিছু দেখিয়ে দিব। সো আমি এখন বার্মিজ মার্কেট থেকে আর কিছু কিনতে চাচ্ছি না, আমি ঝিনুকের দোকানে যাবো, ঝিনুক কিনবো। সো কিছু জিনিস আছে যেগুলো আমরা লিখে নিব। সো থ্যাংক ইউ।